নামছি রফিক ব্লগসের 319তম পর্বে, 319। আজকে বসে থাকার মতো কোনো শারীরিক সামর্থ্য আমার নেই, শুয়ে থাকতে হচ্ছে। গতকালকে রাত্রেবেলা জ্বর ছিল, সারাদিন আজকে এত বেশি জ্বর, ভমিটিং, মাথার যন্ত্রণা যে আমি দিনের বেলা আজকে বিছানায় উঠতেই পারিনি, বা ওয়াশরুমে যাওয়া ছাড়া আর ওঠা সম্ভব ছিল না। আমার জঘন্য, এই দেখুন আমি অলরেডি হুডি পরে আছি শীতে, এই হুডি, আমি আমাদের কম্বল নিয়ে আছি, এই যে এরকম একটা অবস্থা। তো আসলে আমার খুব একটা জিনিস খুব খারাপ লাগে, আমার ঘন ঘন জ্বর আসে, মাঝখানে এই সমস্যাটা আমার ছিল না, তো আবার এই গত মানে কোরবানির থেকে 3 বার এই সমস্যাটা হলো। এখন মনে হচ্ছে যে আমি যদি আমাকে স্যালাইন ট্যালাইন দিয়ে যদি মানে 3-4টা স্যালাইন দিয়ে রাখতে, তাহলে মানে আমি সুস্থ হতাম, এরকম মনে হচ্ছে আর কি। কিন্তু এখন স্যালাইন দিতে হলে তোমাকে হাসপাতাল যেতে হবে, আর আমার এই অবস্থা, হাসপাতালে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই, আমি খেতে পাচ্ছি না, প্রচুর সারাদিন ভমিটিং চলছে, প্রচুর ওষুধ খাচ্ছি, ওষুধ খেলেও ওষুধ বের হয়ে যাচ্ছে, নানা ধরনের সমস্যা। তো আশা করি আজকে অনেকগুলো তো নিউজের টপিক ছিল, কিন্তু এগুলো নিয়ে কথা বলা হলো না। কালকে যদি শরীরটা ভালো লাগে তাহলে হয়তো বসে কথা বলবো, আর আজকের ব্লগটা হয়তো খুব বেশি ইন্টারেস্টিং না, কারণ অসুস্থ থাকার জিনিসটা খুব বেশি ইন্টারেস্টিং কীভাবে হয়। তো তারপরেও আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, সবাই নিরাপদে থাকুন। আর এখন সিজন চেঞ্জ হচ্ছে, শীতের সিজন আসতেছে, আজকে কিন্তু সারাদিন ঢাকায় আকাশ খারাপ ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টি আমি তো বের হয়নি, আমি দেখিনি বৃষ্টি, কিন্তু আমি শুনলাম যে বৃষ্টি হয়েছে। তো এই অবস্থা, কিন্তু ঠান্ডা লাগতে সবারই, ঠান্ডা শীত না ঠান্ডা জ্বর হওয়া খুব স্বাভাবিক একটা বিষয়। তোমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন কালকের মধ্যে সুস্থ হয়ে যাই। আমার ওয়াইফ এদিকে অসুস্থ, সে আমার কেয়ার নিতে পারছে না, আমি তার কেয়ার নিতে পারছি না, সব মিলে একবার লেজে গোবরের অবস্থা। আর জ্বর এমন একটা খারাপ জিনিস, আমি আমার আজকে 102-103 এরকম জ্বর আর কি। ওষুধ খেতে পারছি না, খেলে ভমিটিং হয়ে বের হয়ে যাচ্ছে, অ্যাসিড ওষুধ খেতে পারছি না, সর্দি এসে গলার মধ্যে সব বিড়বিড় করতেছে, আর ভমিটিং হচ্ছে কিছুক্ষণ পরপর, এই হচ্ছে অবস্থা। তো সবাইকে আমি সাবধানে থাকতে বলবো, যারা বিভিন্ন ধরনের সোয়াচে রোগ থেকে শুরু করে শীত 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 আসতে যে রোগগুলো হয়, ওগুলো থেকে সবাইকে আমি বলবো যে সাবধানে থাকুন, কারণ এগুলো আসলে নিজেকেও সাফার মানে সাফার করায়, পরিবারকে সাফার করায়, ভোগায়, তো এগুলো খুব বাজে জিনিস। আর অসুস্থ কেউ পছন্দ করে না, ছোটোবেলায় আমরা তখন রুটি আর এই কী বলবো দুধ খাওয়ার জন্য অসুস্থ হতে চাইতাম, আর এখন আজকে রুটি দুধ খেতেই পারছি না। তারপর যখন সত্যি সত্যি অসুস্থ হতাম তখন আর খেতে পারতাম না, এখন আমি দুইবার মুখে দিয়ে বমি করছি, বা আমি বের করে দিচ্ছি, এটা আমার শরীরে নিচ্ছে না, এরকম একটা অবস্থা। তো ভালো লাগলে আসলে ভালো লাগে, আমি একটু উপদেশই দিলাম এখানে, ভালো লাগার মতো খুব বেশি কন্টেন্ট না এটা। তো তারপরে যারা দেখেন লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন, কালকে আবার দেখি নতুন নতুন টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।